সংসদ নির্বাচনে দুইশো আটানব্বইটি আসনের মধ্যে দুইশো তেইশটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ একষট্টি আসনে স্বতন্ত্র এগারোটিতে জাতীয় পার্টি অন্য তিন দল তিনটি আসনে জয় পেয়েছে ভোট পড়েছে গড়ে একচল্লিশ দশমিক আট শতাংশ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ভোট নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে ত্রিশে জানুয়ারি পর্যন্ত আদালতে যেতে পারবেন বলেও জানান তিনি আহমেদের রিপোর্ট সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার জানান গড়ে একচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পড়েছে সারা দেশে নির্বাচনে সারা দেশে তুলনামূলক ভাবে তুলনামূলক ভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রদত্ত ভোটে শতকরা হার যেটা সর্বশেষে যেটা জানা গেছে সেটি হল একচল্লিশ দশমিক আট ভোটের ফলাফল নিয়ে যদি কোনো প্রার্থীর অভিযোগ থাকে তাহলে তিনি চাইলে হাইকোর্টে যেতে পারেন বলেও জানান প্রয়োজনে অভিযোগ খতিয়ে দেখবে যে কোনো ব্যক্তি হবেন যে ভোট সঠিক হয়নি ভোটে কারচুপি হয়েছে ফলাফল প্রভাবিত হয়ে গেছে তাহলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ উন্মুক্ত থাকবে তিনশোর মধ্যে দুইশো নিরানব্বইটি আসনে ভোটের আয়োজন করা হয় 298 টি আসনে ভোট সম্পন্ন হলেও 1 টি স্থগিত করা হয় স্থগিত ময়মন সিংহ তিন আসনে আগামী 13ই জানুয়ারি ভোট হবে বলে জানান সিইসি 298 টি আসনে সংসদীয় আসনের ফলাফল আমাদের হাতে আছে ময়মন সিংহ তিন গৌরীপুর আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয় ভোট এর ব্যবহার 985 জন এই व्यवधानটা হওয়ার কারণেই যেই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে সেটা আবার ভোট গ্রহণ করতে হবে জাপানের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ জানিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার আজকে সকালেই আমার সাথে জাপানের যে পর্যবেক্ষণ ডিউ এবং জাপানের মানবর রাষ্ট্রদূত দেখা করে গেছেন তারা আমাদের এই নির্বাচন প্রক্রিয়া সার্বিক প্রক্রিয়াটাকে খুবই প্রশংসা করেছেন তারা সন্তোষ ব্যক্ত করেছেন এবং আমি যেটা বলবো তারা ভোট প্রশংসা করেছেন এবং তাদের যে টেকনিক্যাল পার্সন তিনি বলেছেন আমি এতই ইমপ্রেস আমি অনেক দেশ নির্বাচন পর্যবেক্ষণ করেছি তোমাদের এটাকে আমার কাছে সর্বোত্তম মনে হয়েছে এছাড়া সব দলের অংশগ্রহণে নির্বাচন আরও বেশি উৎসব মুখর হতে পারত বলে জানান প্রধান ইলেকশন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তাবাসুম আহমেদ মাছরাঙা সংবাদ ঢাকা